আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন হাজার একুশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের এখন পালা কলেজে ভর্তি হওয়া আর এই এসএসসি পরীক্ষার সময়কালে আমাদের প্রায় সাড়ে তিন বছর চলে গেছে আর অনেক সময় লস হয়ে গেছে এখন আপনাদের পালা এইচএসসির জন্যে প্রস্তুত হওয়া আর এইচএসির জন্যে আমাদের সবচেয়ে বেস্ট কলেজ হচ্ছে ড্যাম বাংলাদেশের মধ্যে অন্যতম একটি কলেজের নাম বলা হইলেই ড্যামের নাম প্রথমেই চলে আসে আর একটি কথা সব কলেজে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হয় না হাতে গোনা কয়েকটি কলেজেই শুধু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে শুধু ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যায় এগুলোর মধ্যে সর্বপ্রথমে রয়েছেন ড্যাম সেন্ট জোসেফ এবং হোলিক্রস অর্থাৎ মেয়েদের জন্যে হোলিক্রোস একটিমাত্র কলেজ যেখানে ভর্তি পরীক্ষা হয় আর বাকি দুইটাই বয়েজ বয়েজ কলেজ আর আজকের ভিডিও আপনাদের সকলকে জানিয়ে দেব এসব কলেজে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল আপের সময় কতটুকু এবং কখন থেকে ফর্ম ফিল করতে পারবেন আপনি আর আপনাদের জানিয়ে দিতে চাই যে নটগ্রাম কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য এবং সেন্ট জোসেফ ছেলেদের জন্যে ক্রস শুধুমাত্র মেয়েদের জন্য আপনারা যারা ছেলেরা রয়েছেন অবশ্যই নটরগ্রামে পরীক্ষা দেবেন কেননা নটরগ্রামে এবারে ভর্তি পরীক্ষা যথাসম্ভব হতে পারে শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে পাশাপাশি কিছু কিছু অধ্যায় রয়েছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সহকারে দেখার দরকার যেগুলো শর্ট সিলেবাসের বাইরেও আর এসব কলেজে অ্যাডমিশন ফর্ম তোলার ক্ষেত্রে আমাদের সবার প্রথমে রেজাল্টটি দেখতে হবে কেন রেজাল্ট দেখার পরে অ্যাডমিশন ফর্ম তোলা যায় এসব কলেজে অ্যাডমিশন ফর্ম আমরা কোথা থেকে সংগ্রহ করব অবশ্যই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা সেখান থেকে ফর্ম ফিল করতে পারবো এই জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে রেজাল্ট প্রকাশ হওয়ার পর এক দুই দিনের মধ্যে তারা সার্কুলার ছেড়ে দেয় যে আমরা ফর্ম ফিল করতে পারবো যখনই ফর্ম সারা হবে আমরা এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো আপনার যে হাতে ফোন রয়েছে এই মুঠো ফোনের সাহায্য অথবা আপনি কম্পিউটার দিয়েও সহজেই করতে পারবেন তবে মুঠোফোনের সাহায্য করতে গেলে আপনাদের কিছু কিছু সমস্যায় পড়তে হয় যেমন পেমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেয় তবে আপনি যদি কোনো কম্পিউটার দোকান থেকে ফর্ম ফিল আপ করেন তারা অতি সহজেই তা সম্পূর্ণ করে দেবে আর আপনাদের সকলের রেজাল্ট প্রকাশ হবে তিরিশে ডিসেম্বর সেই দিনের পর থেকে আমরা চয়েস এবং যে সকল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলোর আমরা অ্যাপ্লিকেশন ফর্ম তুলতে পারবো আশা করি আপনারা সকলেই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যে কোনো সময় যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনাদের সকলেই সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম